এই জন্য ইয়াজুজ মাজুজ এ যুবক এরা বড় বড় দেহ মানব ওদেরকে ওদের অত্যাচারী বাদশা দুল কারনাইন এটা অনেক বড় লম্বা সেজে গেলাম না এদেরকে বিল্ডিং দিয়ে বন্দি করে রাখছে এরা বিল্ডিং এর জিব্বা দিয়া দিয়া চাটতে থাকে চাটতে থাকে যে জিব্বার কারণে বিল্ডিং ক্ষয় হয়ে যায় এমন বিশাল বড় বিল্ডিং যে জিব্বার কারণে ক্ষয় হয়ে যায় এই জিব্বার ধার কি কম না বেশি আপনি পারবেন এই জিব্বা দিয়ে একটা বাসের ক্ষয় করতে এমন ভাবে সকালবেলা ওই জিব্বা দিয়ে এমন ভাবে চাপতে থাকে ব্লেডের মতন চিকন থাকে সন্ধ্যা হয়ে যায় আরেকজন বলে সকালবেলা আমরা বাকিটা করব কিন্তু সকালবেলা ওরা দুইজন ঘুম থেকে উঠার পরে তাকায় দেখতেছে আগে যেমন ছিল আমার আল্লাহ আগের মতো বিল্ডিংটা বানাইয়া দিছে তারা বের হইতে পারে না এরপরে আমার নবী বলে কে আমাদের বলে আমাদের ভিতরে আমার আল্লাহ এদেরকে প্রাচীর ভেঙে বের হওয়ার সুযোগ দিয়ে দিবেন ওরা নদীর মুখের মধ্যে হা করে দাঁড়াবে সব পানি গুনা তারা বক্ষণ করে ফালাইবে পায়ের তলায় মানুষ গুলারে পিঁপড়া মতন ফালাইয়া মাইরা ফালাইব আবার মানুষ গুলারে হাতের মধ্যে আপেলের মতো নিয়ে তারা খাওয়া শুরু করবে তাদের কানগুলো হাতির মতন একেবারে আসমান থেকে জমিন পর্যন্ত যেমন হাতির মতন কান এমন বলে তাদের কানগুলা থাকবে বিভদাকার তাহমান ওরা বের হয়ে মানুষ গুলারে খেয়ে ফেলবে শুধুমাত্র তাই নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন হাবিবে তো জাহান বলেন যে আমাদের পড়বে দাজ্জাল যখন আসবে এই দাজ্জাল এসে আপনাকে বলবে আমার আল্লাহ মান আপনারা বলেন আল্লাহকে দুইজন না একজন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম এবার আল্লাহ দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান এবার একমাত্র আমার নবী আপনার নবী বলেন ও সাহাবারা দাজ্জালের ফেতনা বড় ফেতনা এই বড় দাজ্জাল আসার আগে তো ছোট দাজ্জাল আইসা গেছে আমার মতো চলতে হইব আমি যেমনি তেমনি এমনি চলতেইব হক কথা কইলে তোমার গায়ের মধ্যে চিপটা ধরব এখনই তো দাজ্জালের আমল শুরু হইয়া গেছে গা মসজিদের মেহরাবে দাঁড়ায় আর হক কথা বলা যায় না মানুষ রূপী দাজ্জাল সমাজে আছে না না একমাত্র সমাজের নেতা হলে ইমাম আমার খতিবের দল কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী বলে ওই দাজ্জাল বের হয়ে বলবে আমরা আল্লামান যারা আল্লাহ মানবে এরা চলে যাবে জাহান্নামে যারা আল্লাহ মানবে দাজ্জাল তাদেরকে ফুলের বাগানে রাখবে আর যারা আল্লাহ মানবে না তাদেরকে দাজ্জাল আগুনের মধ্যে ফেলে মেরে ফেলে দিবে সাহাবার ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী জি এখন দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচব কিভাবে আমার নবী আপনার নবী বলেন টাকার জোরে দাজ্জালের আক্রমণ থেকে বাঁচা যাবে না পয়সার জোরে বাঁচা যাবে না ক্ষমতার জোরে বাঁচা যাবে না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা দাজ্জালের আক্রমণ থেকে বাঁচব কেমনে দাজ্জালকে আল্লাহ না মানলে আমরা কাইটে আগুনে ফালাইয়া দিব আমার নবী ডাক নবীকে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাইরা ফালাইলে আমরা তো ব্যথা পাব ও বন্ধু রে ও খিলা গ্রামের বাবারা আমার নবী আপনার নবী বলে দাজ্জালের আক্রমণ থেকে বংশের জোরে বাঁচা যাবে না দাজ্জালের আক্রমণ থেকে সমাজের জোরে বাঁচা যাবে না দাজ্জালের আক্রমণ থেকে টাকার জোরে বাঁচা যাবে না দাজ্জালের আক্রমণ থেকে বাঁচবা কেমনে আমার নবী আপনার নবী বলে ওই দিন দাজ্জালের মোকাবেলা হবে যার যার ইমান দিয়া এই জন্য একটা আমার নবী বলেছে এমন একটা সময় আসবে
জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। কথা গন ঠিক কিনা? আমল করতে কষ্ট হবে এই কথা আমার নবী বলে নাই। আমার নবী বলেছেন ঈমান রাখতে বড় কষ্ট হবে, এই জন্য ঈমানটা হলো মানুষের সবচাইতে বড় সম্পদ। ঈমানদার মজবুত থাকে তাকে কোনোদিন মানুষ গোমরা করতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যাইবে। আপনারা বলেন ওই দাজ্জালের মোকাবেলা কি টাকা দিয়া হবে নাকি ঈমান? ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এখন কষ্ট হলো তাহিরি হুজুর, আমরা তো যদি ঈমান থাকে, এই নবী বলে ঈমানদাররা কি কইব, বেঈমানরা কি কইব শুনে যাও। বেঈমানরা বলবে ঠিক আছে আপনি আমাদের রব, আপনি আমাদের সব, নাউজুবিল্লাহ কালকে বলবে আপনি আমাদের রব। এই কথা বলার পরে বেঈমানকে দাজ্জাল মারবে না, ফুলের বাগানের ভিতরে ঢোকাইয়া দিবে। এবার যারা দাজ্জালকে আল্লাহ মানবে না ওদেরকে দাজ্জাল খাইটা পালাবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মহান নবী গো, এই দাজ্জাল যদি আমাদেরকে মাইরা ফালায়, আমাদেরকে যদি আগুনে ফালাইয়া দেয়, তাইলে তো আমরা বেশি ব্যথা পাবো, আমরা বড় কষ্ট পাবো। আমার নবী বলে উম্মত, দাজ্জাল তোরে যদি আগুনে ফালাইব, ঈমানের বলে তুই বেঁচে যাবি কেমনে জানেননি? ঈমানদার বলবে তুমি আমার আল্লাহ না, আল্লাহ বলছে আল্লাহ আমরা দেখা দিব হাশরের ময়দানে, তুমি আমার আল্লাহ না, কারণ আল্লাহর কোনো আকার নাই। তুমি আমার আল্লাহ না, আল্লাহকে দেখা যায় না। তুমি আমার আল্লাহ না, আল্লাহকে ধরা যায় না। তুমি আমার আল্লাহ না, আল্লাহর কোনো আকৃতি নাই। তুমি আমার আল্লাহ না, আল্লাহ বলছেন হাশরের ময়দানে পর্দার ভিতরে গিয়ে দেখা দিবেন। এই কথা যখন ইমানদাররা বলবে ভাই আমি জানলাম না তোমরা কেমনে চিনলা, দাজ্জালের সামনে ইমানদারে প্রশ্ন করা হবে আমি যে আল্লাহ না তুমি আমার কেমনে চিনলা। ইমানদার তাকায়া দেখিব তার কবরের মধ্যে তিনটা আরবি লেখা আছে, একটা হলো কাফ আর একটা হলো ফা আর একটা হলো র। ইমানদার বলবে তুমি আমার আল্লাহ না, তোমার কবরের মধ্যে লেখা আছে তুমি কাফে। কথা বলে না বাবা ঠিক না বেঠি? তুমি আমার আল্লাহ না, যেই মাত্র আল্লাহ মানবে না গো ওই মুহূর্তে দাজ্জাল। এবার তারে কি করবে জানেননি? এই মুহূর্তে দাজ্জাল তার হাতের মধ্যে থাকবে, এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নামের আগুন দেখাবে। আল্লাহ তারে এমন ক্ষমতা দিব। এবার কিছু কিছু মানুষ বেলকিতে পয়রা ইমান বিক্রি করে ফেলায়, লুপে পয়রা টাকার ধান্দাই পয়রা ইমান বিক্রি করে ফেলায়, কিন্তু দাজ্জালের থাবায় ইমানদার ইমান বিক্রি করবে না। দাজ্জাল তারে আগুনের মধ্যে ফেলাইয়া দিবে। নবীর সাহাবীরা ডাক দিয়ে নবী গো আমরা যদি আগুনে ফালাইতে, আমরা তো শরীরের মধ্যে অনেক ব্যথা পাবো। আমার নবী বলে না রে না ব্যথা পাবে না, তোমরা কি জানো না নমরুদ্দা ইব্রাহিম নবীরে আগুনে ফালাইল, আগুনকে ফুলের বাগান বানাইয়া দিল কে? এই তোমরা কি জানো না নমরুদ্দারে আগুনে ফালাইল, আগুনে ফুলের বাগান বানাই দিল আমার আল্লাহ। তোমাদেরকে যখন দাজ্জালে আগুনে ফালাইয়া দিব, মনে রেখো তোমরা দেখতেছো এটা আগুন, কিন্তু আগুনটারে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। আরো জোরে জোরে কান আল্লাহ ভগবান, রাস্তায় পরে ধরবে যদি তারে চল মুর্শিদের দরবারে। আরে মুর্শিদের ইনাম কি ধরো, নিজের ইমান উজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। জুড়ে সুরে সুবহানাল্লাহ করে গ্রহণ করেছে গা। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া চাইতে পাওয়া তারি,
তুই চোখের পানি দিয়া যাইটি পাওয়া তাই ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নাম কি পরম ধন সমনের বাবা মুর্শিদ নাম কি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাত দম দম হবে এই কোলে সেই কোলে মুর্শিদ নাম কি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাত দম হবে এই কোলে সেই কোলে বাবার মায়ায় পয়রা বাজার যাই কি পাওয়া তারে রাস্তায় পরে দরবি যদি তারি চলো মুর্শিদের দরবারে এক একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলু সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলেন আগুনটারে ফুলের বাগান বানায় দিব কে কোরআন শিফট রাখলে তো আমার বড় পাল লাগতো তারপর আমি মোবাইল থেকে বাড়ি করে নেই অসুবিধা নাই বন্ধুর কান্দেন বন্ধুরে আমার নবী বলে এ দাজ্জাল আসবে আমার নবী বলে ইয়াজুজ মাজুজ আসবে এরপরে কিছু বড় বড় আলামত হবে চোখে দেখার আলামত কিছু হলো না দেখা আলামত আর কিছু হলো চোখে দেখা আলামত আমার নবী বলে কিয়ামতের কর্মী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার আল্লাহ সূরায়ে ইনকিতারে বলেন ইজা সামাউ ফাতারাত যখন কিয়ামত কোনায় আসবে আকাশের নক্ষত্রগুলো কোলে কোলে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিব কাসারাত আকাশের মধ্যে যত নক্ষত্র আছে গো সব নক্ষত্রগুলো কোলে কোলে পড়ে যাবে আমার আল্লাহ বলেন ওয়েন দা হেভেন ইজ ক্লেফট সান্ডার আমার নবী বলে এমন একটা সময় আসবে আসমান আমার আল্লাহর কোরআনে আয়াত পড়েন আকাশটা যখন বিদীর্ণ হয়ে যাবে কি 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 ইজা সামাউ ফাতারাত আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে হুজুর আকাশটা ছিদ্র হবে কেমনে আমার আল্লাহ বলেন ওয়া ইজাল কাওয়াকিব ইনতাসারাত এই আকাশটা বিদীর্ণ হবে আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে এই নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত এই দুনিয়ার ভিতরে খালের মধ্যে পানি আছে নদীর মধ্যে পানি আছে ডুবার মধ্যে পানি আছে আমার নবী বলেন এমন একটা সময় আসবে এই ডুবার পানিগুলা উতলাইয়া উপরে উঠে যাবে আমার নদীর পানিগুলা উতলাইয়া উপরে উঠে যাবে ও বন্ধুরি ও বন্ধুরে আমার আকাশটা বিদে যাবে ওই আকাশ থেকে নক্ষত্র গুলা খুলে খুলে পড়ে যাবে আমার নবী বলে এটা বড় কেয়ামতের বড় আলামত শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা وأخرجت الأرض أثقالها سبحان الله كيف تنسى باي ويا كاشكا بيدين هيا جاوه أمان نبي بغن إذا زلزلت الأرض زلزالها পৃথিবী যখন কম্পনে প্রবল ভাবে প্রকম্পন হয়ে যাবে এই পৃথিবীটা কাঁপা শুরু হয়ে যাবে বন্ধুরে আমার এই আকাশটা যখন বিদীর্ণ হয়ে যাবে কেমন লাগবে তারকাগুলো যখন খুলে খুলে পড়ে যাবে সেই দিন আপনাকে কে রক্ষা করবে নদীর মধ্যে যখন একটা ঢেউ উঠে যাবে তখন তোমার কে রক্ষা করবে 30 সেকেন্ডের একটা ভূমিকম্প হলে গর্তিকা লাফ মেরে বাইরিয়া যায় হে যুবক একটু গর্তে নাড়া দিলে আমরা গর্তিকা বের হয়ে যাই আমার আল্লাহ বলেন এই পৃথিবীর আকাশটা বিদীর্ণ হয়ে যাবে নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে যাবে বাড়ি ঘর সব লণ্ডভণ্ড করে দিবে আবার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা যখন এই পৃথিবীটা প্রবলভাবে কম্পনে কাঁপা শুরু হয়ে যাবে আমার নবী বলেন কিয়ামতের পূর্বে যখন পৃথিবীর
জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে কেসে কেসে মা থাকবে তিন মাসের গর্ভবতী, কেউ থাকবে পাঁচ মাসের গর্ভবতী, কেউ থাকবে দশ মাসের গর্ভবতী। আমার নবী বলেন এই কিয়ামতের পূর্বে মাটিটা যখন কাঁপা শুরু হবে তখন পেটের ভিতর থেকে তিন মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, চার মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া ডেলিভারি হয়ে যাবে, ছয় মাসের বাচ্চা ওই মাটির কাপড়ের কারণে ডেলিভারি হয়ে যাবে। মা বলবে কি হইল রে কি হইল, বাবা বলবে কি হইল কি হইল, ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হইল কি হইল, ছেলে বলবে আমার মায়ের তল দিয়ে রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রী তেল পেট খেতে গেল কেন, এমন ভাবে সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল, মা বলবে কি হইল, বাবা বলবে কি হইল, এখন এই ওয়াশটা করলে তোমার চোখে গোমাশে পড়বে, ওয়াশটা করে তোমার ওই পেটের মধ্যে খোদাই এসে গেল, ওয়াশটা করলাম তোমার বাড়িতে যাওয়ার মন এসে গেল, কিন্তু তোমার আম্মার জায়গায় আম্মা গো তোমার পেটের ভিতরে যে বাচ্চা, তোমার বাচ্চাটা পেটের ভিতরে দিয়ে ডেলিভারি হওয়ার সময় তোমার কেমন কষ্ট হয়। মা বলবেন ফু আমার যদি আমি আগে যদি জানতাম আমার পেটের মধ্যে বাচ্চা নিলে এমন কষ্ট হবে, আমি যদি আগে জানতাম সন্তান পেটের মধ্যে নিলে সন্তান পেটে নিলে ডেলিভারির সময় এত কষ্ট হবে, তাইলে জীবনেও আমার পেটের মধ্যে সন্তান নিতাম না, এমন কষ্ট আমার পেটের সন্তান ডেলিভারির সময়। অথচ তুমি তো বোঝো না, তুমি স্বামী হয়েছে দিকে কি প্রেসিডেন্ট হয়ে গেছো, একটাবার চিন্তা করে দেখো তোমার স্ত্রীটা দশ মাস দশ দিন সন্তানটারে তার পেটের মধ্যে রাখে, এরপর স্ত্রী তোমার খাবারটা রেডি করে, এমন অনেক তত্ত্ব পাওয়া যায়। ডেলিভারি হয় বিকাল বেলা, দুপুর বেলা মানুষ ওই মা রান্না করে তোমারে খাওয়ায়, তোমাকে ওই মা রান্না করে খাওয়ায়, আমার মা আমার রান্না করে খাওয়ায়, স্বামীকে রান্না করে খাওয়ায়। এই জন্য যুব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াহানাল্লাহ ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা। এই জন্য যুব একেবারে কাপাকাপি শুরু করবো, সবাই বলবো অপারল ইনসান মালাহা, এবার আবার সবাই বলবো অপারল ইনসান মালাহা। মা বলবে কি হইল আমার সন্তান কেন পড়ে গেল, কি হইল আমার কলপেটটা কেন ছিঁড়ে গেল, আরে কি হইল কি হইল, বাবা বলবে কি হইল, মা বলবে কি হইল, স্ত্রী বলবে কি হইল কি হইল কি হইল। এলাকার ভয়াবহ অবস্থা দেখে দেখবে সবাই বলবে কিয়ামত হইল, আমার বলা লাগবে না, কাইয়া উমা ইজনিয়া তো হাদিস আখবারহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে, সম্পদ এই পৃথিবী থেকে আওয়াজ আসবে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, কি আন্না রব্বাকা আওহালাহা, তোমার রব তাকে আদেশ করবেন ফেটে যাও, তোমার রব আদেশ করবে আসমান ফেটে যাও, তোমার রব অর্ডার করবে ও জমিনে পানি উতলাইয়া সব বিলীন কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল পৃথিবীর কাহার হুকুমে পৃথিবী ধ্বংস হবে না, একমাত্র একজনের হুকুমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জবানটা ছেড়ে বলুন তিনি কে। আল্লাহ বলি বি আন্না রব্বাকা আওহালাহা, হে তোমার রব তাকে আদেশ করবেন, ইয়াউমা ইজি ইয়াসতুমুন নাস ওয়াসতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, কোন দিন যখন পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখে নিয়া বইসা রইছে, সুপের একটা ফু মাইরা দিবে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হওয়ার পর সব স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে মানুষ যার জায়গায় পড়ে থাকবে, ইন্দিমিন টাইমে কেউ পানির মধ্যে পড়ে থাকবে, কেউ কবরে পড়ে থাকবে, কেউ আগুনে পড়ে থাকবে, কেউ ট্রেনের নিচে পড়ে থাকবে, কেউ কেউ
তোমার যে কোনো জায়গায় পড়ে থাকবে কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করে ও হুজুর কোন জায়গায় বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো ওয়া তাকুনুল জিবালু কাল ইহিল মানকুশ এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে এখন বলবেন তাহলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় কেন বানাইছিল আবার তোলার মত কেন উড়াইয়া নিল এটার সঙ্গে কিয়ামতের সম্পর্ক কি এবার আল্লাহর এই কোরআনটাকে যদি বুঝতে চান সূরায়ে নামার আরেকটা আয়াতে যাওয়া লাগবে ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টাকে জমিনের জন্য পেরেক মেরে দিছে আরে বাবা টিন যদি ঘরের চাল হিসেবে বানাইতে চাও তোমার কাঠের মধ্যে পেরেক মারতে হবে যেন টিনটাকে বাতাসে উড়াইয়া নিতে না পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটার মধ্যে আমার আল্লাহ পাহাড় বানাইছেন এই পাহাড়গুলো এমনি বানাই নাই রে মাদ্রাসার হুজুররা এই পাহাড়গুলো এমনি বানাই নাই রে পিশাবের দলেরা এই পাহাড়গুলো এমনি বানাই নাই রে ইউনিভার্সিটির বন্ধুরা এই পাহাড়গুলো কেন বানাইছে জানোনি আমার আল্লাহ বলেন এই বল জিবাল আওতাদা এই পাহাড়গুলোকে পেরেক মেরে দিছে জমিনের মধ্যে এই জন্য জমিন নড়াচড়া করতে পারে না যেমন ভাবে টিনের মধ্যে পেরেক মানলে লোহার বানলে কাঠের মধ্যে লাগাইয়া দিয়ে স্ক্রুপ লাগাইয়া দিলে আর টিনটা বাতাসে উড়াইয়া নেই না এই মাত্র স্ক্রুপটা খুললে ভালো টিন বাতাসে উড়াইয়া নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিল মানকুশ সেই দিন আমার আল্লাহ এই পাহাড়গুলার তোলার মতন উড়াইয়া নিয়ে যাবে যে মাতের উড়াইয়া নিয়ে যাবি গো ওই মুহূর্তে ওয়াদা ইয়াউমায়া কুরুন নাসু কাল ফারাশিল মাবতুর সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে পতঙ্গের মতন উইরা উইরা যায়া পড়বে হে আমার বাবারা পাহাড় যখন উড়াইয়া নিবে উড়াইয়া নেওয়ার পর মানুষ কাঁপাকাঁপি শুরু করবে বাংলাদেশের যুবক কুইরা গিয়া লন্ডনে পড়তে পারে লন্ডনের যুবক কুইরা গিয়া সিঙ্গাপুর পড়তে পারে একেবারে কীটপতঙ্গের মতন উইরা উইরা যায়া পড়বে ও আমার বোন একটা খুব আমি খুব ডিপলি আলোচনা করতেছি এই পাগলামি করলে আর টুকুর টুকুর করলে বস একদম এইটা যদি আমাকে যদি বলেন আমি এটা লোকাল কথা বলতে চাই একদম হাই র্যাঙ্কিং এবং স্ট্যান্ডার্ড এবং সেই কথাগুলো সচরাচর আমাদের শুধু আমি না আমাদের অনেকে এভাবে বলে লন্ডনে পড়তে পারে লন্ডনের একটা ছেলে উইরা গিয়ে ইতালিতে পড়তে পারে আবার আমেরিকাতে পড়তে পারে কেন আমি বলি না আল্লাহ কোরআন বলছেন কেন কয় 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 কি ওটা কুরুল জীবাণু কাল এহিমিল মানফুস যে পাহাড় দিয়ে আল্লাহ পৃথিবীর পেরেক মাইলা স্টিল রেখেছে এই পাহাড় যখন উড়ে যাবে তখন পৃথিবী আমি কাঁপতে শুরু করবে উপহার দিতে পারবো আমাদের সুন্নিয়তের একটি প্রচারের অন্যতম মাধ্যম অনেক সময় মিডিয়ার ক্যামেরা লাগে দিকে অনেকে ধাক্কা ধাক্কি করে বেশ বসো বসো আরে বাটা আমরা তো এখানে কয়েক আকাশে 10-12 হাজার লোক আছি কিন্তু এই মিডিয়ার মাধ্যমে দেখবা 3 দিনে কয়েক লক্ষ লোক মানুষ দেখবে তাহলে এইগুলোকে আমাদের জন্য উপকার না অপকার এই উপকার কথাটা ঠিক না বেটি এদের উৎসাহ দিতে হবে কথাটা ঠিক কিনা তোমরা ভালো কাজ করে যাও মিডিয়ার বলছি ভালোভাবে ভালো কথাগুলো ছেড়ে দাও একদিন মারা যাবে কিন্তু তোমার ইউটিউবে তোমার চ্যানেলে ক্লাসগুলো চলবে তুমি যে খেদমত করে গেছো এটা সবকে জানি হিসেবে আল্লাহ কবুল করবে কবর গিয়েও তুমি এটা ফ্লেক্সির মতো তুমি সওয়াব পাইবা কথাটা ঠিক না বেটি এই জওয়ান যুবক পায়রা গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিল মানকুশ
এই পাহাড় গুলো তোলার মতো উড়ে যাবে, তখন কি হবে দেখো। আমার ইয়া করুন না সুকাল ফাওয়াশিল মা দেখো, সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতো উইরা যাবে। মা কোথায় আছে, বাবা কোথায় আছে, বন্ধু কোথায় আছে, কেউ কারো খবর নিবে না, সবাই শুধু বলবে অকল ইনসান মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল, বলতে বলতে আসল নামাজের পর হয়ে যাবে, আসর নামাজের পর হইয়া যাবে, মগরিবের নামাজের টাইমে টাইমে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, আকাশটা অন্ধকার হবে। আমার নবী বলেন কেয়ামতের অন্যতম আলামত হলো পূর্বের সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার বন্ধু অনুরোধ কিনা বলে দিয়ে যায়, এই কেয়ামত যখন হয়ে যাবে তখন সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ যুবক তুমি সেই দিন কেউ থাকবে পানির নিচে, কেউ থাকবে পাহাড়ের উপরে, কেউ থাকবে জঙ্গলের ভিতরে, সেই জায়গার মধ্যে তোমরা মরে থাকবে। ও বন্ধুরে, মরে থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন সেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, কেউ যদি কবর থাকে কবর থেকে উঠবে, কেউ যদি পানি থাকে পানি থেকে উঠবে, কেউ যদি আগুনে থাকে আগুন থেকে উঠবে, কেউ যদি জঙ্গলায় পড়ে থাকে সেখান থেকে উঠবে। সব জায়গার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজের মর্জি মোতাবেক হাশরের ময়দানটা কায়েম করে বলবেন, আমার নবী আপনার নবী বলেন সেই ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, জবানটা খুলে কোন কি অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, উলঙ্গ অবস্থায় যদি উঠে একজনের লজ্জা স্থান তো আরেকজন দেইকা ফালাইব, ইয়া রাসূলুল্লাহ তাইলে এটা কেমন দেখা যায় ময়দানটা। আমার নবী বলে আয়েশা রে, ও আয়েশা আসরের ময়দানে মন হবে নিজেরা যদি উলঙ্গ অবস্থায় উঠবে কিন্তু মাথার আট বিঘাত উপরে সূর্য তো থাকবে, আট বিঘাত উপরে সূর্য থাকবে, বাতের মাছ জেমনে টকবক কইরা চিটকা চিটকা পড়ে, এমন ভাবে মাথার মগজ গুলা চিটকা চিটকা পড়বে, নিজের গুণা যেমন হবে সেই পরিমাণ নিচে পানি হবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিটা কিন্তু মেঘনা নদীর পানির মতন ঠান্ডা না, এই পৃথিবীর আগুন যত গরম এর চাইতে বেশি গরম হবে সেই পানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া উম্মাতিজি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে, যেখান থেকে আছে সেখান থেকে বের হবে, তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। দুনিয়ায় ডাকসুর আছে না নাই? আছে। কথা কই করো, কারেন্টের জাল চুর আছে না নাই? আছে। মোবাইল চুর? প্রত্যেকটা মাহফিল আমার যখন চিত্রের উপরে উঠা, হুজুর সাতটা মোবাইল নিয়ে গেছে, হুজুর ছয়টা মোবাইল নিয়ে গেছে, ওই দিন গেলাম এক জায়গায় বারোটা মোবাইল নয়টা মোবাইল নিছে, ওই যে ইয়াতে গোমনা বড় গারমোড়া স্টেজে উঠানোর সময় হুজুর নয়টা মোবাইল নিয়ে গেছে, একটু পরে আমার হুজুর নয়টা মোবাইল নিছে, কিন্তু একটা চুর ধরা পড়ছে। আমি তো সেটা মানিস না, না মানে ঘরে খাওয়া দাওয়া করা আমি নিছি না, এই কারেন্ট ডাব চুরি করছে কেটা হুজুর আমি নিছি না, অথচ তুমি নিছ, মুখ দেখো হুজুর আমি নিছি না, মান রাখো আমি নিছি না, বাইরে রাখো আমি বইরা জানো ঠিক আছে, তদবির করলে হুজুরে তদবির করলে কিন্তু হাসর মাঠে তুমি এই জন্য মুক্তা দিয়ে কষ নিছি না, আল্লাহ কয় হাসর মাঠে তো প্রথম মুক্তা তারা দেওয়ার জন্য দুনিয়ার যেমনি তুই মিছি না আসে মাঠে মুক্তা তালা থাকবো, আল্লাহ পাক মুক্তাকে জব্দ করে দিবে। হা রে তুই কি এটা কি ধর্ষক আঙ্গুল করবো, জি ধরছে
তুই কি দেখছ চোখ কইব হ্যাঁ দেখছি এই তুই কি গেছ সেইদিন এই পৃথিবীতে থাকে তুমি কি করেছো তা তুমি সব দেখতে পারবে তুমি চুরি করেছো কিনা অটোমেটিকলি ধরা খেয়ে যাবে আমি এই মুহূর্তে যদি আপনাদেরকে সামনে এই মোবাইল দিয়ে যদি একটা ছবি তুলি সবাই হাত তোলা তুলেন সবাই হাত তোলা তুলেন সবাই হাত তোলা তুলেন এইভাবে আমি এই সামনে সব সামনে এবার হাত তোলেন আমি একটা ছবি তুললাম জোরে বলে কি তুললাম আমি একটা ছবি তুলছি হাত নামাও এখন সামনে একটা আছে কি হলুদ গেঞ্জি দেখি তো আসেনি আসেনি হলুদটা এই তুমি একটা তোমার একটা ছবি তুলছি ঠিক আছে নিও কোদাল তুমি কোন না ঠিক নাই কো আমি দেখছি আমি দেখছি কেন করবো শুনছি সব রেকর্ড হচ্ছে একটা মোবাইল যদি ঢাকি দিতে পারিস নাই এখন বলছিস ঠিক নাই এখন আমি তোকে প্রমাণ করে দিলাম তুই যে ছিলি আমি প্রমাণ করেছি হাসান মাঠে তোর কথা বলে স্তব্ধতা থাকবে না বলবে আমি করেছি পা বলবে আমি গিয়েছি সব সাক্ষী নিজের সাক্ষী নিজে দিবে কিভাবে তুই যদি জাররা জাররা পরিমাণ ভালো কাজ করো তোমাকে সেই পরিমাণ প্রতিদান দেওয়া হবে তুমি যদি জাররা পরিমাণ খারাপ কাজ করো তোমাকে তার প্রতিদান দেওয়া হবে তুমি সব চাপাবাজি হাসের মাঠে বন্ধ হয়ে যাবে কেন আমার আল্লাহ তোমার সবগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য ডান কান্তে একজন ফেরেস্তা বাম কান্তে একজন ফেরেস্তা তোমার ডান কান্তের ফেরেস্তা ভালো কিছু লিখতেছে আর বাম কান্তের ফেরেস্তা মন্দটা লিখতেছে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনফিতার যে ইনফিতার দিয়ে শুরু করছিলাম আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তুমি যাই করো না কেন সব কিছু রেকর্ড করে রাখা হয়েছে হাসর মাঠে জাররা জাররা পরিমাণ চিনি নিবেন জবানটা খুলে বলেন তিনি কেউ